বায়োফ্লক ট্যাঙ্কে বিশেষ করে রাত্রে ডিও লেভেলটা একটু ডাউন থাকে, তো সেই হিসেবে রাত্রে না ব্যবহার করাটাই ভালো কার্বন সোর্স। কারণ কার্বন সোর্স যখন ট্যাঙ্কে ব্যবহার করা হয় তখন ডিও লেভেলটা অনেকটাই কমে যায়, তো সবসময় দিনে ব্যবহার করার চেষ্টা করব। তো আপনারা চাইলে কার্বন সোর্স হিসেবে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো আপনাদের যে চিনি যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিনিটা একটু জল দিয়ে আগুনে ফুটিয়ে নেবেন এবং তারপর ঠান্ডা করে সেটাকে জলে গুলে ট্যাঙ্কে ব্যবহার করুন। আমার মনে হয় যে তাহলে বিষয়টা অনেকটাই ভালো হবে, কারণ চিনিতে অনেক কেমিক্যাল থাকতে পারে যে কেমিক্যালগুলো আমাদের ট্যাঙ্কে ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। তো অবশ্যই চিনি যদি ব্যবহার করেন অবশ্যই আগুনে অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটাকে বালতিতে জলে গুলে তারপর ট্যাঙ্কে ব্যবহার করুন, অসুবিধা নেই। দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ শফি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকেই বেঙ্গল ফার্মিংয়ের তরফ থেকে আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কার্বন সোর্স হিসেবে আমরা কী ব্যবহার করব এবং কখন ব্যবহার করব এবং কী পদ্ধতিতে ব্যবহার করব, এই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলতেই হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের একটা কথা আমি বলে রাখি যে আমি এই ট্যাঙ্ক সেট আপ গ্রাউন্ড প্রিপারেশন থেকে কীভাবে করেছি, কীভাবে কী মাপ নিয়েছি, কোথা থেকে কী এনেছি, ঠিক আছে, গ্রাউন্ড প্রিপারেশনে ঢালাই কীভাবে দিয়েছি, ওয়্যার মেস কীভাবে সেট করেছি, তারপলিন কীভাবে লাগিয়েছি, আমি আউটলেটের জন্য পাইপ কীভাবে লাগিয়েছি, এই ব্যাপারে বিস্তারিত আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই চ্যানেল গিয়ে দেখে নেবেন, তাহলে আগামীতে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, বেশি দেরি না করে সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল বিষয়ে। প্রথমেই আলোচনা করব যে কার্বন সোর্স আমরা কেন ব্যবহার করি। কার্বন সোর্সের আমাদের মাছের কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র কার্বন সোর্স ইউজ করব ব্যাকটেরিয়া গ্রো করানোর কাজে, বা ব্যাকটেরিয়া যাতে গ্রো করে সেই উদ্দেশ্য নিয়ে। কার্বন সোর্স হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করতে সহযোগিতা করে, অর্থাৎ হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করার জন্য কার্বন সোর্সের প্রয়োজন হয়। কার্বন সোর্স যখন আমরা ট্যাঙ্কে প্রয়োগ করব তার সাথে সাথে কিন্তু হেটোটপিক ব্যাকটেরিয়া ট্যাঙ্কে গ্রো করতে থাকবে। কার্বন সোর্স আপনার তখনই ট্যাঙ্কে দেওয়া যেতে পারে বা দিয়ে আপনার লাভ হবে যখন আপনার ট্যাঙ্কে হেটোটপিক ব্যাকটেরিয়া থাকবে। হেটোটপিক ব্যাকটেরিয়া যদি থাকে তখন আপনি আপনার ট্যাঙ্কে কার্বন সোর্স প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কার্বন সোর্স প্রয়োগ করার ফায়দাটা পাবেন। আর যদি ট্যাঙ্কে হেটোটপিক ব্যাকটেরিয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু কার্বন সোর্স প্রয়োগ করে কোনো রকম লাভ হবে না। এরপরে আসে কার্বন সোর্স আমরা কী হিসাবে বা কী পরিমাণে ব্যবহার করব। আপনাদের আমি অঙ্কের ভাষায় বোঝাবো না, অনেক কঠিন হয়ে যাবে, কারণ বায়োফ্লক যারা সাধারণ অনেক রকম ব্যক্তি থাকে এর মধ্যে, যারা পড়াশোনা করেনি, স্কুলে যায়নি বা অল্প সামান্য পড়াশোনা করেছে, তো আমি অঙ্কের ভাষায় গিয়ে ব্যাপারটাকে কঠিন করব না, খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। আপনারা যখন খাবার ব্যবহার করবেন, ধরুন আপনি পার ডে 1 কেজি খাবার ব্যবহার করছেন আপনার ট্যাঙ্কে, সেই খাবারে প্রোটিনের পার্সেন্টেজ হচ্ছে 40%। আপনি যে পরিমাণ খাবার ট্যাঙ্কে প্রয়োগ করছেন এবং তার প্রোটিনের পার্সেন্ট যতটা, সেই প্রোটিনের পার্সেন্টেজের হিসাবেই আপনি ট্যাঙ্কে মোলাসেস বা কার্বন সোর্স প্রয়োগ করুন। যেমন ধরুন আপনি 1 কিলো খাবার দিচ্ছেন, 1 কিলো খাবার আপনার ডেলি আপনার ট্যাঙ্কে লাগছে এবং তার প্রোটিনের পার্সেন্টেজ হচ্ছে 40%, তো আপনি 40% মোলাসেস বা অর্থাৎ কার্বন সোর্স আপনি আপনার ট্যাঙ্কে দেবেন। অর্থাৎ 1 কেজি খাবারের জন্য আপনাকে মোলাসেস দিতে হচ্ছে 40%, অর্থাৎ 400 গ্রাম। যখন খাবার আপনি বড় সাইজে খাবার ব্যবহার করবেন বা প্রোটিনের পার্সেন্টেজ হবে 35, তখন 35% হিসাবেই আপনি মোলাসেস আপনার ট্যাঙ্কে দিন। এরপর যখন 30% হিসাবে প্রোটিন ফিড আপনি ট্যাঙ্কে দিচ্ছেন মাছের খাবার হিসেবে, তখন আপনি 30% হিসেবেই মোলাসেস অর্থাৎ কার্বন সোর্স আপনার ট্যাঙ্কে দিন। অর্থাৎ আপনি যে
পরিমাণ প্রোটিনযুক্ত খাবার ট্যাঙ্কে দেখছেন সেই প্রোটিনের পার্সেন্টেজ অনুযায়ী আপনি মোলাসেস দিবেন। 40% প্রোটিন যদি থাকে আপনার খাবারে 40% মোলাসেস দিবেন, 35% প্রোটিন থাকলে 35% মোলাসেস অর্থাৎ কার্বন সোর্স দিবেন, 30% যদি প্রোটিন থাকে খাবারের মধ্যে তাহলে 30% হিসেবে মোলাসেস দিন। কারণ অঙ্কের ভাষায় বোঝালে অনেকেই বুঝতে পারবে না, যার কারণে আমি এই সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আসছে যে এই কার্বন সোর্স অর্থাৎ মোলাসেস আমাকে ট্যাঙ্কে বা আপনাকে ট্যাঙ্কে কতদিন দিতে হবে। এটা কিন্তু হারভেস্টিং করার আগে পর্যন্ত আপনাকে দিতে হবে, কিন্তু এই যে পার্সেন্টেজ অনুযায়ী যেটা আপনাকে বললাম অর্থাৎ সিএন রেশিও অনুযায়ী যদি আপনি ট্যাঙ্কে মোলাসেস দেন সেটা কিন্তু আপনার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ট্যাঙ্কে গ্রো করার আগে পর্যন্ত সিএন রেশিও বা আপনি যে পরিমাণ প্রোটিনযুক্ত খাবার দিচ্ছেন সেই পরিমাণ প্রোটিনের পরিমাণ মোলাসেস বা আপনাকে কার্বন সোর্স ট্যাঙ্কে দেওয়ার ব্যাপারটা মেনটেন করতে হচ্ছে বা আপনাকে সেই পরিমাণ মোলাসেস কিন্তু আপনাকে ট্যাঙ্কে দিতে হচ্ছে। কিন্তু যখন আপনার ট্যাঙ্কে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করে যাবে তখন কিন্তু আর আপনাকে ওই প্রোটিনের পার্সেন্টেজ অনুযায়ী মোলাসেস অর্থাৎ আপনাকে কার্বন সোর্স ট্যাঙ্কে আর দিতে হবে না। মাঝে মধ্যে অল্প স্বল্প ট্যাঙ্কে আপনার মোলাসেস প্রয়োজন আছে, কারণ মোলাসেস হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করতে সহযোগিতা করে। তো শুধুমাত্র হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করার জন্য যতটুকু ট্যাঙ্কে প্রয়োজন ঠিক ততটুকুই আমরা ট্যাঙ্কে ব্যবহার করব। তখন কিন্তু আর সিএন রেশিও মেনটেন করব না বা আমি বা আপনি যে পরিমাণ খাবার ট্যাঙ্কে ব্যবহার করছেন তার যে পরিমাণ প্রোটিন রয়েছে সেই প্রোটিনের পরিমাণ অনুযায়ী আপনাকে কিন্তু কোনোরকম মোলাসেস আর ট্যাঙ্কে প্রয়োগ করতে হবে না। শুধুমাত্র হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। অর্থাৎ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যতদিন না আসছে ততদিন আপনাকে কিন্তু সিএন রেশিও মেনটেন করতে হচ্ছে, অর্থাৎ আপনাকে আপনি যে খাবার ট্যাঙ্কে দিচ্ছেন সেই খাবারের যে পরিমাণ প্রোটিন রয়েছে সেই পরিমাণ প্রোটিন পরিমাণ আপনি মোলাসেস ট্যাঙ্কে দিচ্ছেন। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যখন ট্যাঙ্কে গ্রো করে যাচ্ছে তখন কিন্তু আর সেই প্রোটিন আপনার মেনটেন করতে হচ্ছে না বা মোলাসেস আপনাকে মেনটেন করতে হচ্ছে না। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করে যাওয়ার পর শুধুমাত্র মাঝে মধ্যে হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করার জন্য অল্প স্বল্প আপনাকে ট্যাঙ্কে দিতে হবে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই, শুধুমাত্র হেটোটপিক ব্যাকটেরিয়া গ্রো করানোর ব্যাপারটা নিয়েই মোলাসেসটা ট্যাঙ্কে দিলেই হবে। এরপরে আসি যে কার্বন সোর্স হিসেবে কী ব্যবহার করব বা কোনটা ব্যবহার করলে ভালো হবে। বিশেষ করে আমরা সকলেই জানি যে মোলাসেস অর্থাৎ চিটাগুটটাই কার্বন সোর্স হিসেবে বেশিরভাগ জায়গায় ব্যবহার হয়, কারণ এর দামটা অনেকটা কম আর খুব সহজেই এটা জলের সঙ্গে গুলে যায় বা দ্রবীভূত হয়ে যায়। কিন্তু চিটাগুড়ে কার্বনের পরিমাণ খুবই কম থাকে, চিটাগুড়ে কার্বনের পরিমাণ থাকে 20-25% মধ্যে। এছাড়াও আপনারা কিন্তু আখের গুড় ব্যবহার করতে পারেন, আখের গুড় কিন্তু অনেকটাই ভালো আর আখের গুড়ে কার্বনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আখের গুড়ের কার্বনের পরিমাণ থাকে আপনার 30-40% মধ্যে। তো আপনারা চাইলে আখের গুড়ও ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন কার্বন সোর্স হিসেবে। এছাড়াও অনেকদিন ধরেই অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা লকডাউনের কারণে কার্বন সোর্স হিসেবে চিটাগুড় পাচ্ছি না, তো সেক্ষেত্রে চিনি ব্যবহার করা যাবে নাকি? অবশ্যই আপনারা চিনি ব্যবহার করতে পারেন, চিনিতে অনেকটাই বেশি কার্বন সোর্স থাকে, তো আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। চিনিতে কার্বন সোর্সের পরিমাণ হচ্ছে কার্বনের পরিমাণ হচ্ছে আপনার 40-50%। তো আপনারা চাইলে কার্বন সোর্স হিসেবে চিনি ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো আপনাদের যে চিনি যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিনিটা একটু জল দিয়ে আগুনে ফুটিয়ে নেবেন এবং তারপর ঠান্ডা করে সেটাকে জলে গুলে ট্যাঙ্কে ব্যবহার করুন। আমার মনে হয় যে তাহলে বিষয়টা অনেকটাই ভালো হবে, কারণ চিনিতে অনেক কেমিক্যাল থাকতে পারে যে কেমিক্যালগুলো আমাদের ট্যাঙ্কে ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। তো অবশ্যই চিনি যদি ব্যবহার করেন অবশ্যই আগুনে অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেটাকে বালতিতে জলে গুলে তারপর ট্যাঙ্কে ব্যবহার করুন, অসুবিধা নেই। এরপরে আপনারা রাইস ব্যান ব্যবহার করতে পারেন। রাইস ব্যানের কার্বনের পরিমাণটা অনেকটাই বেশি থাকে চিনি আখের গুড় বা আপনার মোলাসেসের থেকে অনেকটাই বেটার আপনি যদি ব্যবহার করতে পারেন, আর ওর দামটাও অনেক সাধ্যের মধ্যে থাকে। রাইস ব্যান সব জায়গায় পাওয়া যায় নাকি আমি জানি না, তবে আপনারা চাইলে রাইস ব্যান ব্যবহার করতে পারেন। রাইস ব্যানের কার্বনের পরিমাণ হচ্ছে আপনার 50-60% মধ্যে, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর আসছি যে কার্বন সোর্স হিসেবে আমরা যে মোলাসেসটা ট্যাঙ্কে ব্যবহার করব সেটা কোন টাইমে ব্যবহার করব বা কোন টাইমে ব্যবহার করা উত্তম। তার আগে একটা কথা বলে রাখি যে বায়োফ্লক ট্যাঙ্কে বিশেষ করে রাত্রে ডিও লেভেলটা একটু ডাউন থাকে, তো সেই হিসেবে রাত্রে না ব্যবহার করাটাই ভালো কার্বন সোর্স।
কারণ কার্বন সোর্স যখন ট্যাঙ্কে ব্যবহার করা হয় তখন ডিও লেভেলটা অনেকটাই কমে যায়। তো সবসময় দিনে ব্যবহার করার চেষ্টা করব আর অল্প অল্প করে ব্যবহার করার চেষ্টা করব। ধরুন আপনার 200 গ্রাম মোলাসেস দিতে হবে ট্যাঙ্কে, তো এই 200 গ্রামটাকে আপনি 3টে বা 4টে ভাগ করে নিয়ে 50 গ্রাম করে করে 4 বার আপনি ট্যাঙ্কে দিন, তাহলে ডিওটা হঠাৎ করে ডাউন হবে না এবং মাছের কোনো সমস্যা হবে না। এরপরে আসছে যে সবথেকে ভালো পদ্ধতি কি কার্বন সোর্স ট্যাঙ্কে প্রয়োগ করার জন্য। কার্বন সোর্স ট্যাঙ্কে প্রয়োগ করার জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে ডিপ মেথড। ডিপ মেথড হচ্ছে যে আপনার একটা সিলাইনের বোতল টাইপের হবে, এটা সারাদিন এটা আপনার অল্প অল্প করে ফোটা ফোটা করে আপনার ট্যাঙ্কে পড়তে থাকবে। মাছ কোনো রকম অসুবিধা বুঝতে পারবে না বা কোনো রকম ডিওর সমস্যা হবে না। আপনি চাইলে ডিপ মেথড ব্যবহার করে কার্বন সোর্স আপনার ট্যাঙ্কে দিতে পারেন। যাই হোক, আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম কার্বন সোর্স ব্যবহার করার বিষয়টা বা কার্বন সোর্স কখন কোন সময় কোনটা ব্যবহার করলে কী কী লাভ আছে বা কোনটা ব্যবহার করা ভালো। তারপরেও যদি ভিডিও নিয়ে কোনো রকম আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, আমার প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন, বায়োপ্লগ নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। আজকে এ পর্যন্তই, দেখা হয়ে যায় পরের কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।